হ্যালো মাই লাভলি ভিউয়ার্সরা, কেমন আছো সবাই? রূপকথার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আমি এত খুশি কেন বলো তো? দাঁড়াও তোমাদেরকে বলছি, আজকে আমি এত খুশি তার কারণটা হচ্ছে আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে ফিরে। আমার শ্বশুরের ছুটি হয়ে গেছে এবং কালকেই শ্বশুরকে বাড়ি নিয়ে এসছে, মানে গতকাল শ্বশুরকে বাড়ি নিয়ে এসছে। তো ভাবলাম আজকেই আমি চলে যাব, তোমাদের দাদাভাই আসছে বিকেলবেলা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বাড়ি চলে যাবো, মানে বিকেলবেলা বাড়ি যাব। তোমাদের দাদাভাই এখন আসছে। আর মেয়েকে সকালে সুজি খাইয়েছি, লেবুর রস খাইয়েছি, খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছে। আর এখন আমি নিচে যাব চিকেনটা রান্না করতে। তো যেহেতু চলেই যাব সেই জন্য দাদা চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা আমি রান্না করব। আর দিদা শাক ভাজা, উচ্ছে ভাজা, এগুলো দিদা রান্না করবে। তাহলে চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিচে যাওয়ার আগে এই স্ট্রবেরি গাছে একটু জল দেবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ চেরি গাছ আছে, তো এই চেরি গাছগুলোকে, এই গাছগুলোতে একটু জল দিয়ে তারপর নিচে যাব। তাহলে চলো। গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন যাব নিচে। তাহলে তাহলে চলো চিকেনটা করে নেওয়া যাক। তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিল, আমিও একটু স্বস্তি পাবো। তো তারপরে ব্যাগ গোছানোর আছে, তারপরে ব্যাগ গোছানোর আছে। আর মানে মেয়ের জামা কাপড়গুলো কাচতে হবে, মেয়ের যা যা তোমার কাঁথা কাপড় পরেছে, প্যান্ট কাঁথা যেগুলো পরেছে সেগুলোকে কাচবো। তাহলে চলো, আর আমি খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। যতই হোক নিজের বাড়ি, তো রোদ আছে, যতই যেখানে যাই না কেন বাড়ির জন্য যেন মনটা ভীষণ টানছে। তো যাই হোক, তো মানে কি বলবো, নিজের বাড়িতে যতক্ষণ না যেতে পাচ্ছি, নিজের ঘর মানে নিজের সংসারে যতক্ষণ না যেতে পাচ্ছি, একটা অস্বস্তি ফিল হচ্ছে। হ্যাঁ বেড়াতে এসে ঠিক আছে, কিন্তু ওই এক দু সপ্তাহের জন্য ঠিক আছে, তারপরে যেন মনটা যেন বাড়ি বাড়ি করে, তাই না? এখানে আছে আলু মাংসের জন্য, আর এটা হচ্ছে চিকেন, আর মেটে আছে, তো মেটেটা হচ্ছে মাম্মামের জন্য। আর এখানে দেখো দিদার জন্য উচ্ছে ভাজা হচ্ছে, যেহেতু দিদার সুগার সেই জন্য উচ্ছের ভিতর কোনো আলু দেওয়া হয়নি। এখানে তোমার মাংসের সব উপকরণ নেওয়া হয়েছে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এটা হচ্ছে আদা পেস্ট, দিদা অনেকটা করেই বেটে রাখে, কারণ দিদা সবসময় তো বাটতে পারে না, সেই জন্য মিক্সিতে একেবারে বেটে নেয়। তো এটা হচ্ছে রসুন বাটাটা। আর এখানে উচ্ছে আলুটা আমি ভেজে নিচ্ছি। তাহলে চলো একে একে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এখানে দিদা কাঁচা ছোলা দিয়েছে খাওয়ার জন্য, তো কাঁচা ছোলাগুলো খাবো। আর এখানে তোমার চিকেনটা রান্না করবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে একে একে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে, কারণ দিদার যেহেতু সুগার সেহেতু আলুর যে জলটা সেটা ফেলে দিয়ে রান্না করা হবে। তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো। আর এখানে মাংসে আমি মাখিয়ে নেব দই, দই, নুন, হলুদ, এগুলো আমি মাংসে মাখিয়ে নেব। আর এই গরম তেল দিয়ে আজকে মাংসটা মাখাবো, তাতে কি হয় মাংসটা খুব ভালো টেস্টি হয়। কাঁচা তেলের মাখানোর থেকে এইভাবে যখন তোমরা আলু ভাজবে, আলুর থেকে তেল তুলে যদি তোমরা মাংসটা মাখাও, মাখিয়ে যদি আধ ঘন্টাও রেখে দিতে পারো খুব ভালো হবে। এখানে আমি জাস্ট লবণ আর হলুদ, সর্ষের তেল আর টক দই, ব্যাস এগুলো দিয়েই আমি আজকে মাংসটা মাখিয়ে রাখবো। আর তোমরা যেদিন টমেটো দেবে সেদিন প্লিজ টক দই দিও না, তাহলে টেস্টটা খুব একটা ভালো আসে না। আর যদি টক দই দাও তাহলে টমেটো দিও না, আর টমেটো দিলে টক দই দিও না। তো যাই হোক, মাংসটা মাখিয়ে তোমায় রেখে দেবো, আজকে হাতে টাইম নেই বলে আমি বেশিক্ষণ রাখতে পারবো না। তো যতক্ষণ আমি মশলাটা কষাবো ততক্ষণ মাংসটা এইভাবে মাখানো থাকবে। তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। Oh, oh, oh.
এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব আর মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে জলটা বেরিয়ে সেই জলটা শুকিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। আর একটু কষিয়ে যদি মাংস রান্না করা হয় না তাহলে খুব টেস্টি হয় আর কাঁচা কাঁচা গন্ধটাও থাকে না। আমার আবার মানে খুঁতখুঁতানি আছে এই সব মাংসর বিষয়ে, কারণ আমি একটু ভালোভাবে রান্না করে মাংসটা খেতে পছন্দ করি। আর মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমার মাংস রান্না হয়নি, মাম্মামে রান্না করা হয়নি, মাম্মা আজকে চিকেন খাবে। হ্যাঁ চল, মাম্মা আজকে চিকেন খাবে। এখন এই যে এখন এখানে রান্না হচ্ছে চিকেন আর শাক ভাজা, মাম্মামকে কোলে করে নিয়ে রান্না করতে হবে। চল রান্নাটা। আর এখানে দেখো অলমোস্ট কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে মাংসে। তো আমি এখন কষানো কয়েক পিস মাংস তুলবো। আর দেখো এক বেসিন তোমার বাসন পড়েছে, এগুলো সব মাজতে হবে। তো মাংসটা নামিয়ে মাজবো। এখানে আছে উচ্ছে ভাজা, শাক ভাজা, ডিম সিদ্ধ, মাম্মামের তরকারি, আর এখানে আছে ভাত। তো চলো আগে মাংসটা হলো দু পিস নামিয়ে নেই। কষা মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি আমার দাদা কিন্তু খুব পছন্দ করি কষা মাংস খেতে। তো যাই হোক কষা মাংস খানিকটা তুলবো, তুলে তারপরে জল দিয়ে এটা ফুটবে, তার ভিতরে আমি বাসনগুলো মেজে নেব। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন মাম্মামকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে স্নান করাবো, নাহলে পুরো এটো ওর গায়ে আবার লেগে যায়। স্নান করানোর পরে আবার ওকে গা ধুয়ে দিতে হয়, তাই ভাবছি আগে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবো। আর এখন বাজে ঘড়িতে 1:10, আজকে চানের টাইমটা একদম ওলট পালট হয়ে গেলো, যেহেতু লেট হয়ে গেছে সেগুলো, তাই জন্য আগে ওকে খাইয়ে দিই, ঠিক আছে। বন্ধুগণ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ি। তো মেয়েকে একটুকুনি নেস্টাম খাওয়ালাম, তো বেশি খাইনি, অল্প একটু নেস্টাম খেয়েছে, আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, ভীষণ এক্সাইটেড। তো যাই হোক চলো যাওয়া যাক, আর নিচে যাব গিয়ে চা খাবো তারপর বেরোবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আমরা যখন বাড়ি এসেছি তখন 5:30 বাজার, তখন থেকে কারেন্ট নেই। অ্যাকচুয়ালি কারেন্ট কখন থেকে নেই নিশ্চয়ই 3টার আগে থেকে কারেন্ট নেই। তো এখনই আসলো, এখন বাজে 9:05, আর এতক্ষণ ধরে আমরা সব বাইরে ছিলাম। তো এখন মাম্মামকে খাওয়াবো, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এসেই কিন্তু আমি সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ঝুট দেওয়া, বেড কভার চেঞ্জ করানো, সব কিছু কমপ্লিট। এখনও এই ড্রেসিং টেবিলটা জাস্ট আমি ক্লিন করব, একটু পরে মাম্মামকে খাইয়ে নেওয়ার পরে ক্লিন করব। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাত্রিবেলা মা করেছে আলু সিদ্ধ ভাত, আর ওবেলার আছে পাতলা মাছের ঝোল, এটাই হচ্ছে ডিনার আজকে।
আজ হচ্ছে পরের দিন সকাল, পরের দিনে সকালবেলা আমি ভিডিওটা শেষ করছি, মানে গতকাল কিন্তু কারেন্ট যাওয়া আসা করছিল, সেই জন্য গতকালে আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকাল মিলিয়ে একটা ছোটোখাটো ব্লগ হলো, যাই হোক, তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।